তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো মুরগির মাংসের কষা মাংস কষা রান্না মানে আজকে চিকেন কষা বানাবো ঠিক আছে ওর জন্য আমরা এখানে শস্যের তেল নিয়ে নিয়েছি তার উপর নিলাম লাল লঙ্কা লাল লঙ্কা নেওয়ার পর লাল লঙ্কা লাল লঙ্কা নেওয়ার পর যেখানে জিরা দিলাম এবার জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে আছে কিছু দিব না আমরা ফুটিয়ে যাবো ও তেজপাতা দেবো তেজপাতা দিলাম তেজপাতা দেওয়ার পর একটু চিনি এক চামচ চিনি চিনি দেওয়ার পর এখানে আমরা দিলাম পেঁয়াজ এই পেঁয়াজগুলো আমরা আগে থেকে কেটে রেখলাম অল্প পেঁয়াজ রেখে দেবো ঠিক আছে ওটা মিক্সির কোটাতে দেবো তো যাই হোক এখানে আমরা পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে লাল লাল হয়ে গেলো এবার ততক্ষণ এখানে মিক্সির কোটাতে দিলাম আদা লসুন আর পেঁয়াজ ঠিক আছে ততক্ষণ আমরা এখানে নিচ্ছি আদা লসুন পেঁয়াজ এবার তার উপরে দিলাম আমরা লঙ্কা এবার লঙ্কা দেওয়ার পর দিয়ে দেবো টমেটো দুটা টমেটো দিয়ে দেবো এবার দুটা টমেটো দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু গোলমরিচ ঠিক আছে এখানে গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢেকে মিক্সি কোটাতে আমরা পিছিয়ে নিব ততক্ষণ এখানে এটা লাল লাল হয়ে গেছে আমরা মিক্সি কোটাতে ওটা পিসিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম এবার মিক্সি কোটাতে একটু জল দিয়ে ধুয়ে মানে লেগে থাকে গায়ে গায়ে ওটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ফটফট 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 করে ফুটিয়েছি এবার আরও জোরে জোরে ফটফট ফটফট করে ফুটিয়েছি ততক্ষণ আমরা দিয়ে দিলাম এরপরে লবণ তারপর হলুদ হলুদ দেওয়ার পর একে চন্দ্র দুয়ে পক্ষ তিনি নিত্য এখানে দিলাম আমরা লঙ্কার গুঁড়া লঙ্কা গুঁড়া দেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়িয়েছি গদগদ গদ গদ করে এখানে গদগদ করে নাড়ানোর পর মাংসগুলো আমরা গরম জলে ধুয়ে রেখেছিলাম কেন মুরগির মাংস একটু গন্ধ গন্ধ কেন গন্ধ করে ওই জন্য গরম জলে ধুয়ে দিলে গন্ধটা চলে যায় তো যাই হোক এখানে দেওয়ার পরও আমরা এটাকে ফুটিয়েছি এবার এটাকে আমরা পুরো দশ মিনিটের জন্য ঢেকে দিলাম এবার দশ মিনিটের জন্য ঢাকার পর মানে দশ মিনিট ঢাকার পর আমরা এটাকে উঠি নিলাম এবার উঠানোর পর ভালো করে আবার ফুটিয়ে যাচ্ছি এবার এবার ততক্ষণ আমরা ফুটিয়ে যাবো যতক্ষণ না এটা শুকিয়ে কষা হয়ে যায় লা তো আবার এটাকে আমরা ঢেকে ঢেকে দিলাম কমসে কম পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি এবার পাঁচ মিনিট পর আমরা এটাকে নিলাম ঠিক আছে এখানে অনেকটাই আমাদের কথা হতে চললো বলতে গেলে ঠিক আছে এবার একটু না নিলাম যেন সেটে সেটে পুরে পুরে না যে যাই হোক তো এখানে আমরা দেখে দেখলাম ঢেকে দিয়ে এখানে কষা হতে চললো তো আমাদের এখানে কাস্তুরি মেথি দিলাম ঠিক আছে এবার কাস্তুরি মেথি দেওয়ার পর আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নেবো ঠিক আছে এবার একটু টাইম লাগবে এখানে কষা করতে অনেক টাইম লাগবে তো আমাদের পুরো ভিডিও আমাদের চল্লিশ মিনিট লেগেছে এখানে দেখতে হচ্ছে আমাদের আস্তে আস্তে কষায় পরিণত হয়ে যাচ্ছে একবার পরিবর্তন হচ্ছে ভালোভাবে তো এখানে পরিবর্তন হয়ে গেছে আমাদের কষায় পরিণত হয়ে গেছে বলতে গেলে শেষে আমাদের এখানে ভিডিও আর কি অনেক কষা হয়ে গেছে আর আমরা বেশি কষা না এখানে ভিডিও শেষ উপরে চারটা ভিডিও দেখা যাচ্ছে আমাদের একটা ভিডিও ক্লিক করলো আমাদের নেক্সট ভিডিও চালবে ভিডিও জন্য ধন্যবাদ ভিডিও ভালো ভিডিওকে লাইক আছে করবে আর কিছু করার নেই কষা মাংস এখানে রেডি হয়ে গেছে তোমরা খেতে পারো